বোসপাড়া লেনের ছোট্ট বাড়ি ছিল সমকালীন মনীষীদের চিন্তাভাবনার উর্বর ভূমি, সমকালীন মনীষীদের পরিমণ্ডলে ভগিনী নিবেদিতা এই বিষয়ের ওপর আলোকপাত করবেন স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ। তিনি শারদাপীঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ। মঞ্চে উপস্থিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজী মহারাজ, মঞ্চে উপবিষ্ট এবং এই প্রেক্ষাগৃহে উপস্থিত পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, আজকের অনুষ্ঠানের দুজন বক্তা দীপাঞ্জন সেনগুপ্ত এবং পূর্বা সেনগুপ্ত এবং শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ এবং অনুরাগীবৃন্দ, সকলকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। এখন আমাদের আলোচনার বিষয় সমকালীন মনীষীদের পরিমণ্ডলে ভগিনী নিবেদিতা। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে একটুখানি অন্যরকম টাইটেলে দেখতে চাইছি, তার কারণটা হচ্ছে এইটা যে ভগিনী নিবেদিতা যখন তার মাতৃভূমিতে ছিলেন এবং ইংল্যান্ডে ছিলেন, সেখানকার বিশিষ্ট মনীষী যারা ছিলেন, ফ্রয়েবেলের কথা আমরা শুনলাম, পেস্তালাৎসির কথা আমরা জানি, বার্নার্ড শ, হাক্সলি, লেডি রিপন এবং কুক এবং সেসেমি ক্লাবের অন্যান্য যারা সদস্য ছিলেন, তাদের সংস্পর্শে তিনি বিদেশে এসেছিলেন। কিন্তু একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রত্যেকের কাছ থেকেই তিনি কিছু কিছু শিখেছিলেন। সেখানে তার ভূমিকা ছিল যেন গ্রহীতার ভূমিকা। কিন্তু ভারতবর্ষে যখন তিনি এলেন এবং তখনকার ভারতবর্ষের রাজধানী কলকাতা, সেই কলকাতায় যখন তিনি অবস্থান করছেন, সেই সময়ের ভারতবর্ষ তথা বাংলার যে মনীষীবৃন্দ যারা নিবেদিতার সংস্পর্শে এলেন, নিবেদিতা তাঁদের সংস্পর্শে এলেন এ কথাটা বলতে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, সেই সব মনীষীবৃন্দ যারা নিবেদিতার সংস্পর্শে এলেন, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করব প্রত্যেক মনীষীর ক্ষেত্রে নিবেদিতার ভূমিকা কিন্তু দাতার ভূমিকা, সেখানে গ্রহীতার ভূমিকা তিনি পালন করছেন না। আমরা একটা দুটো উদাহরণ দিয়ে সেটি আলোচনা করবার চেষ্টা করব। আমরা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথই বলি, বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুই বলি, ইতিহাসের ক্ষেত্রে যদুনাথ সরকারের কথাই বলি, কি শিল্পের ক্ষেত্রে অসিত হালদার, নন্দলাল বসু, অবন ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, আনন্দ কেন্টিশ কুমার স্বামী, বিখ্যাত চিত্র সমালোচক, যার কথাই বলি না কেন, আমরা দেখব নিবেদিতার ভূমিকা হচ্ছে দাতার ভূমিকা। নিবেদিতা প্রত্যেককে উদ্বুদ্ধ করছেন ভারতীয় ভাবে উদ্দীপ্ত হওয়ার জন্য, ভারতীয় আদর্শ একটি জীবন চর্যা, জীবন বোধ কি হতে পারে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা যেন তাদের তিনি দেবার চেষ্টা করছেন, এবং সেই জীবনবোধ যেন সেই সব মনীষীবৃন্দ নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান চেতনার মধ্য দিয়ে প্রকাশ করতে পারেন, সেই জন্য তাদের উদ্বুদ্ধ করছেন। এটি হচ্ছে একটি বিশেষ ভাবে লক্ষ্য করার বিষয়। রবীন্দ্রনাথের কথা ইতিমধ্যেই উল্লিখিত হয়েছে যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে তার মেয়েদের শিক্ষার ভার নিবেদিতা গ্রহণ করুন, কিন্তু নিবেদিতা তৎক্ষণাৎ রাজি হননি এবং তিনি বলেছিলেন যে আপনি বাইরে থেকে একটা শিক্ষা গিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন, কেন ইংরেজি শিক্ষার উপর এত গুরুত্ব দিচ্ছেন। রবীন্দ্রনাথ তখন বললেন, কারণ আমি চাই আমার মেয়েরা ইংরেজিটা শুধু ভালো করে শিখবে তাই নয়, এই ইংরেজিকে একটা মিডিয়াম করে অন্যান্য বিষয়েও ভালো করে শেখবার চেষ্টা করবে, ইংরেজি হবে তার মিডিয়াম। নিবেদিতা খুব তীব্রভাবে বললেন, বলছেন এটাকে আমি আদর্শ শিক্ষা হবে মনে করছি না, বাইরে থেকে এরকম গিলিয়ে দিয়ে লাভ কি, বরঞ্চ তার মাতৃভাষার মধ্য দিয়ে সে সহজ স্বাভাবিকভাবে যে জয়ফুল লার্নিং হবে সেটাই হবে তার প্রকৃত শিক্ষা। আমরা পরবর্তীকালে দেখব যে রবীন্দ্রনাথ পাঠভবনের কথা চিন্তা করছেন, হয়তো তার মধ্যে নিবেদিতার প্রেরণা ছিল, এই বিষয়ে বিশদভাবে গবেষণা হওয়া দরকার।
আমরা দেখব যে ১৯২১ সালে রবীন্দ্রনাথ পাঠভবনের ওপর বীতশ্রদ্ধ হয়ে গেলেন, কারণ তিনি আশা করেছিলেন এই পাঠভবন থেকে যারা পড়াশোনা করে বেরোবে তারা গ্রাম পুনর্গঠনের কাজে একটা খুব ইতিবাচক ভূমিকা পালন করবে। কিন্তু তিনি দেখলেন তা হচ্ছে না, কলকাতা থেকে বড় লোকের ছেলেরা ওই গাড়ি করে যাচ্ছে, গিয়ে ওখানে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ হয়ে গেলেই আবার কলকাতায় ফিরে আসছে। সেই জন্য ১৯২১ সালে রবীন্দ্রনাথ চিন্তা করলেন শিক্ষা সত্র খুলতে হবে। সত্র মানে যেখানে যে জিনিসের অভাব আছে এবং যেখানে যেটি প্রচুর পরিমাণে বিনা পয়সায় বিলিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে সত্র, যেখানে অন্ন দেওয়া হয় সেটি অন্ন সত্র, যেখানে জল দেওয়া হয় সেটি জলসত্র, সেরকম যেখানে শিক্ষা বিলিয়ে দেওয়া হবে সেই জায়গায় যে শিক্ষার দরকার সেই শিক্ষা বিলিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে শিক্ষা সত্র। রবীন্দ্রনাথ ১৯২১ সালে শিক্ষা সত্রর কথা ভাবলেন। তার অনেক আগে কিন্তু নিবেদিতা রবীন্দ্রনাথকে বলেছেন এমন শিক্ষা দরকার যেখানে জয়ফুল লার্নিং হবে, আনন্দের সঙ্গে শিশুরা শিখবে, তাদের মধ্যে সৃজনশীলতা ক্রিয়েটিভিটির উন্মেষ হবে, এই রকম শিক্ষা দরকার। আমরা পরবর্তী ১৯২১ সালে দেখছি যে রবীন্দ্রনাথ শিক্ষা সত্রের কথা ভাবছেন। জগদীশ বোসের কথা আমরা যদি একটুখানি অনুধ্যান করবার চেষ্টা করি, তার বিখ্যাত কতগুলো বই লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স, কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, এই সমস্ত গ্রন্থ, এইসব গ্রন্থের ভাষা বোধহয় প্রায় 95% হচ্ছে নিবেদিতার ভাষা। নিবেদিতার কাছে জগদীশ বোস আসতেন, তার সঙ্গে আলোচনা করতেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নিবেদিতা জগদীশ বোসের এই আবিষ্কারের ব্যাপারে এত উৎসাহিত হলেন কেন? উৎসাহিত হয়েছেন একটি কারণেই, স্বামীজির কাছ থেকে যে মন্ত্র নিবেদিতা শুনতে পেয়েছিলেন জগদীশ বোসের আবিষ্কারের মধ্যে যেন তিনি তার প্রতিধ্বনি শুনতে পেয়েছিলেন, তার প্রতিফলন শুনতে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ বলছেন না, অসীমকালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে তার রক্তধারায় লেগেছে তার টান। যে একই প্রাণের স্পন্দন, যে প্রাণের স্পন্দন আছে বলে একটা পিঁপড়ে চলে, সেই একই প্রাণের প্রেরণায় জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে। জগদীশ বোস সেই প্রাণের স্পন্দনকেই গাছের মধ্যে, বৃক্ষের মধ্যে যে সেই একই প্রাণের স্পন্দন চলছে তার আবিষ্কারের মধ্যে এটি ধরতে চেয়েছিলেন। সেই জন্য নিবেদিতা জগদীশ বাবুর আবিষ্কারের ব্যাপারে এত আগ্রহ প্রকাশ করছেন। নিবেদিতার দৃষ্টি অন্যরকম, এই দৃষ্টি তিনি তার সমকালীন মনীষীদের মধ্যে সঞ্চারিত করবার চেষ্টা করেছিলেন। তিনি কিছুদিন রবীন্দ্রনাথের সঙ্গে এবং ঠাকুরবাড়ির আরও কেউ কেউ ছিলেন, হয়তো অবন ঠাকুর ছিলেন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, শিলাইদহে কিছুদিন ছিলেন। সেই সময়ে একদিন হঠাৎ পাড়ায় শাঁক বাজছে। নিবেদিতা জিজ্ঞেস করছেন শাঁক বাজছে কেন, না পাড়ায় কারোর বিয়ে হয়েছে? উনি বললেন আমি দেখতে যাব। এবার তাকে যখন নিয়ে যাওয়া হলো সেই মাটির নিকানো উঠোন, তার উপর ওই সুন্দর করে আলপনা কাটা আছে, নিবেদিতা টুকটুক করে মাথা নিচু করে ঢুকলেন, কারণ নিচু দরজা, গিয়ে দেখছেন খাটের ওপর নববিবাহিত বরবধূ বসে রয়েছেন, মাথায় টোপরটি পরে, গলায় মালা। গিয়ে নিবেদিতা সটাং একদম হাঁটু গেড়ে প্রণাম করছেন, বলছেন হাত জোর করে, হর পার্বতী হর পার্বতী। ঠাকুর বাড়ির যারা ওখানে ছিলেন তারা একদম স্তব্ধ হয়ে যাচ্ছেন। এই যে দৃষ্টি, এই দৃষ্টি হচ্ছে একদম সম্পূর্ণভাবে স্বামীজির কাছ থেকে নিবেদিতা পেয়েছিলেন, এবং সমকালীন মনীষীদের মধ্যে এই দৃষ্টি, এই চেতনাকে তিনি সঞ্চারিত করবার চেষ্টা করেছিলেন, যেটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। শিল্পের ক্ষেত্রে একটুখানি বলি, একদিন নন্দলাল বসু সুরেন গাঙ্গুলির সঙ্গে ওই বোসপাড়া লেনের বাড়িতে গেছেন। এবার ঘরে একটা সোফা ছিল আর মেঝের ওপর কার্পেট পাতা ছিল। নিবেদিতা এর সোফার একদিকে বসেছিলেন। এবার নন্দলাল বসু ওরা গিয়ে, সুরেন গাঙ্গুলি ওরাও গিয়ে সোফার আরেকদিকে বসে পড়েছেন। নিবেদিতা বলছেন, বলছেন তোমরা মাটিতে আসন করে বসো না। ওরা একটুখানি বিব্রত বোধ করলেন যে আমরা বোধহয় ইন্ডিয়ান আর উনি তো হাজার হোক ব্রিটিশ রক্ত ওর শরীরে বইছে, বোধহয় আমাদের একটুখানি খাটো করবার জন্য নিচে নামিয়ে দিচ্ছেন। তারপরে নিবেদিতা একদম খোলাখুলি বলছেন, ওরা মাটিতে যাই হোক, নিবেদিতার কথা, ওরা মাটিতে নেমে আসন পিঁড়ি হয়ে পদ্মাসন করে বসলেন।
তখন নিবেদিতা বলছেন, তোমরা বুদ্ধের দেশের লোক, তোমাদের সোফায় বসা দেখতে আমার ভালো লাগে না। তোমরা এই যে এখন যেভাবে বসেছ একেবারে ঠিক বুদ্ধের মতো, ভারী ভালো লাগছে আমার দেখতে। এই দৃষ্টি এর অনেক পরে এই নন্দলাল বসু, গগন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এরা খুব কৃতজ্ঞতার সঙ্গে এই প্রেরণার কথা স্বীকার করেছেন, যে এই একটু আগেই আলোচিত হচ্ছিল জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতা কি করে সম্মিলিত হতে পারে এবং আমাদের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রবাহিত হতে পারে, এটাই ছিল নিবেদিতার একমাত্র ধ্যান জ্ঞান। কিন্তু তার সঙ্গে আরেকটি কথা যুক্ত হওয়া দরকার, যে এই জাতীয়তা বোধ এবং আধ্যাত্মিকতা যে সম্মিলিত হবে, এর সম্মিলন ঘটবে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে, এটি আমাদের মনে রাখা দরকার। আরেকটি ঘটনার কথা বলি, আপনারা জানেন যে আনন্দ কেন্টিশ কুমার স্বামীর সঙ্গে তার অজান্তার চিত্রাবলীর ওপর সমালোচনা রয়েছে। একটি চিত্র আছে অজান্তায়, সেখানে গৌতম দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধ সেই রাত্রে গৃহত্যাগ করে চলে যাবেন। তিনি পালঙ্ক থেকে নেমেছেন, বাইরে ঘরের বাইরে চলে এসেছেন, ঘরের বাইরে থেকে ওই দরজার ফাঁক দিয়ে শেষবারের মতো তার প্রিয়তমা পত্নী পালঙ্কের উপর শুয়ে আছে, শেষবারের মতো দেখছেন। এবার চিত্রশিল্পের আলোচনায় দেখানো হচ্ছে যে দুটো পার্সপেক্টিভ আছে, দুটো দৃষ্টিকোণ আছে। একটাকে বলা হয় বার্ডস আই পার্সপেক্টিভ, একটা পাখি হঠাৎ করে এসে যদি এই রেলিংয়ের ওপর বসে, তার চোখ দিয়ে এই পোডিয়ামটাকে যদি আমরা দেখি, এই পোডিয়ামের ওপরের ডিটেলিং সেই পাখির চোখে যতটা বেশি বেশি করে ধরা পড়বে, পোডিয়ামের নিচেটা কিন্তু তত বেশি বেশি করে ধরা পড়বে না। এটা হচ্ছে বার্ডস আই পার্সপেক্টিভ। আর একটা আছে ফ্লাই আই পার্সপেক্টিভ, একটা মাছি মেঝের ওপর বসে আছে, তার চোখ দিয়ে যদি এই পোডিয়ামটাকে দেখা হয় তাহলে এই পোডিয়ামের ওপরের ডিটেলিং ধরা পড়বে না, কিন্তু পোডিয়ামের নিচটা ভালো করে ধরা পড়বে। এখন পাশ্চাত্যের যে সমস্ত বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে যারা আঁকতে তখন অভ্যস্ত ছিলেন, আমাদের ভারতবর্ষের রাজা রবিবর্মাও সেই একই দলে পড়ে যান, কিন্তু এই দৃষ্টি দুটো যে পার্সপেক্টিভ তার কোনো না কোনো একটা অনুসরণ করে চিত্রশিল্পের অনুশীলন করতেন। কিন্তু আমরা এই যে অজান্তার যে ছবির কথা নিবেদিতা উল্লেখ করছেন, সেই ছবিতে দেখতে পাচ্ছি পালঙ্কের ওপরে তার প্রিয়তমা পত্নী শুয়ে আছেন, সেটার ডিটেলিং যেরকমভাবে আঁকা হয়েছে, পালঙ্কের তলায় একটা বীণা পড়ে রয়েছে, সেই বীণার তার ছিঁড়ে গেছে, সেটাও সমান যত্নের সঙ্গে আঁকা হয়েছে। একটি প্রদীপ রয়েছে, সেই প্রদীপের শিখাটাই নিভে গেছে, তার ধোঁয়া আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে, সেটিও খুব ডিটেলসে আঁকা হয়েছে। তার মানে দুটো পার্সপেক্টিভের যেন সম্মিলন ঘটানো হলো। নিবেদিতায় দেখাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত একটা এই ছবি হয়তো ব্যাকরণের দিক থেকে ত্রুটিযুক্ত, এই এত হাজার বছর আগেকার আঁকা ছবি হয়তো ব্যাকরণগত দিক দিয়ে ত্রুটিযুক্ত, কিন্তু এটাই হচ্ছে ভারতীয় ভাবনা, এটাই হচ্ছে ভারতীয় চিত্রকলা। কারণ যতক্ষণ না পর্যন্ত খাটের ওপরের ডিটেলিংটা দেখানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে খাটের তলার ডিটেলিংটা দেখানো হচ্ছে, ছবিতে যে কথা শিল্পী বলতে চেয়েছেন সেই কথাটাই তো না বলা থেকে গেল। যে এতদিন ধরে যে দাম্পত্য জীবন বিনায় সুর উঠছিল, সেই দাম্পত্য জীবন বিনার তার কেটে গেছে, আর সেখানে সুর বাজবে না। এতদিন ধরে যে দাম্পত্য জীবন শিখা প্রজ্বলিত ছিল, সেই শিখা নিভে গেছে, সেখানে আর শুধু ধোঁয়াই উঠবে, আর আলো কোনোদিন বেরোবে না। এই কথাটা হচ্ছে এই শিল্পীর কাছে বলাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি ব্যাকরণ ভেঙে দুটি পার্সপেক্টিভের সম্মিলন ঘটাচ্ছেন। এবং এই হচ্ছে নিবেদিতার ভাবনায় আদর্শ ভারতীয় চিত্রকলা। আদর্শ ভারতীয় চিত্রকলা হচ্ছে সেটি যেটি মানুষের মনকে রূপ থেকে অরূপের দিকে নিয়ে যায়, সীমা থেকে অসীমের দিকে নিয়ে যায়, ব্যক্ত থেকে অব্যক্তের দিকে নিয়ে যায়। যে চিত্রকলা এটি না করতে পারে সেটা পাশ্চাত্য ঘরানার চিত্রকলা হতে পারে, কখনোই প্রতীচি ঘরানার শিল্পকলা হতে পারে না। আরেকটি কথা দর্শনের ক্ষেত্রে নিবেদিতার কিন্তু খুব মৌলিক কন্ট্রিবিউশন রয়েছে, যেটি সমকালীন অনেক মনীষীকে একবারে স্তম্ভিত করে দিয়েছিল। দুটি উদাহরণের কথা আমি বলবো। একটি হচ্ছে, আমরা জানি যে জ্ঞানের উৎস সম্পর্কে আমাদের যে কোনো দর্শনশাস্ত্রে এপিস্টেমোলজিতে অনেক আলোচনা করা হয়, যে প্রত্যক্ষ হচ্ছে জ্ঞানের একটা ওয়ান অব দি সোর্সেস অফ নলেজ, অনুমান হচ্ছে একটা সোর্স, উপমান হচ্ছে একটা সোর্স, শব্দ টেস্টিমানি অফ দি স্ক্রিপচার্স একটা সোর্স, অর্থাপত্তি অনুপলব্ধি এগুলো এক একটা সোর্স। ঠাকুরের ক্ষেত্রে, এবং এটা নিবেদিতা লিখছেন স্বামীজির বাণী ও রচনার মুখবন্ধ লিখতে গিয়ে বলছেন,
যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে জ্ঞানের অন্যতম উৎস ছিল সমাধি। সমাধির মধ্য দিয়ে তিনি শুধু অতীন্দ্রিয় জগতের নয়, ইহজীব জগতের, জাগতিক জগতেরও জ্ঞান অর্জন করতেন, সঞ্চয় করতেন, একেবারে অরিজিনাল কন্ট্রিবিউশন সমকালীন দার্শনিকদের মধ্যে। আরেকটি, নিবেদিতা বলছেন, আমাদের অনেক সময় মনে হয় স্বামীজি কোথাও কোথাও দেশের জন্য আত্মত্যাগের কথা বলছেন, কখনো ঠাকুরের জন্য জীবন উৎসর্গের কথা বলছেন, এই কথাগুলো কি পরস্পর বিরোধী? নিবেদিতা তার সমন্বয় ঘটাচ্ছেন, তার সমাধান করছেন। ওই বাণী রচনার মুখবন্ধে তিনি বলছেন যে স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা প্রদীপের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই প্রদীপের তিনটি শিখা যদি একটি সাংগীতিক মূর্ছনার সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই সাংগীতিক মূর্ছনার তিনটি প্রধান পর্দা, সেই তিনটি প্রধান শিখাই বলি বা তিনটি প্রধান পর্দাই বলি, এই তিনটি হচ্ছে তাঁর ইষ্ট শ্রীরামকৃষ্ণ, ভারতের সনাতন শাস্ত্র উপনিষদ এবং আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। সত্তার দিক থেকে, স্বরূপের দিক থেকে তিনটেই হচ্ছে এক। যিনি শ্রীরামকৃষ্ণ তিনিই সনাতন শাস্ত্র এবং তিনিই হচ্ছেন আমাদের সামনে ভারতরূপে প্রতীয়মান। এই একেবারে অরিজিনাল দৃষ্টিভঙ্গি সমকালীন অনেক মনীষীকে এই ভাবনা প্রভাবিত করেছিল। আর একটি কথা নিবেদিতে একেবারে বলছেন যে দি হোল টাস্ক নাও ইজ টু গিভ দি ওয়ার্ল্ড ন্যাশনালিটি টু ইন্ডিয়া ইন অল ইটস ব্রেথ অ্যান্ড মিনিং, দি রেস্ট উইল ডু ইট সেলফ। ইন্ডিয়া মাস্ট বি অবসেসড উইথ দি গ্রেট কনসেপশন, ইট মিন্স নিউ ভিউ অফ হিস্ট্রি অফ কাস্টমস, ইট মিন্স দি অ্যাসিমিলেশন অফ দি হোল রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়া ইন রিলিজিয়ন। নতুন ইতিহাস রচনা করতে হবে, স্বামীজির কাছ থেকে তিনি শুনেছিলেন, কারণ আমরা যে ইতিহাস পড়ি সেটা পাশ্চাত্য ঘরানায় পাশ্চাত্যভাবে লিখিত ইতিহাস। যদুনাথ সরকারের সঙ্গে অনেক এই সম্পর্কিত বাক্যালাপ রয়েছে, সেখানে বলছেন যে ভারতবর্ষের যদি ইতিহাস আমরা, এটি পরবর্তীকালে আমরা দেখব, রবীন্দ্রনাথ অবিকল এক কথা বলছেন, বলছেন যে পাশ্চাত্যের ইতিহাস হচ্ছে রাজনৈতিক ইতিহাস, রাজারাজাদের ইতিহাস, কিন্তু ভারতবর্ষের ইতিহাস হচ্ছে আধ্যাত্মিক চেতনার ইতিহাস। ভারতের ইউনিটিকে যদি রাজনীতির মধ্যে আমরা খুঁজতে যাই, কখন আমরা দেখব ভারত হচ্ছে মোস্ট মানে ডিসইন্টিগ্রেটেড একটা নেশন, কিন্তু ভারতের যে ঐক্য যদি তার আধ্যাত্মিক চেতনার মধ্যে আমরা খুঁজতে চাই, আমরা এত ঐক্যবদ্ধ জাতি আর পৃথিবীতে পাবো কিনা সন্দেহ। সুতরাং এই ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য নতুন করে টুল, টেকনিক্স, মেথডোলজি আমাদের ডেভেলপ করতে হবে। এই সমকালীন ঐতিহাসিকদের তিনি এইভাবে উদ্বুদ্ধ করেছেন। আজকের দিনে আমাদের এইটুকু নিবেদিতার কাছে আমাদের কি শিখব, কেন তার চর্চা আমরা করব, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ভারতবর্ষ, তার শিল্প, সংস্কৃতি, তার বিজ্ঞান, তার সাহিত্য, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা সম্পূর্ণভাবে ভারতীয় চেতনা যাতে প্রকাশিত হয়, সে ব্যাপারে কিভাবে আমরা টুলস, টেকনিক্স, মেথডোলজি ডেভেলপ করতে পারব, সমকালীন মনীষীদের যেভাবে তিনি পথনির্দেশ করেছিলেন সেই পথনির্দেশ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রযোজ্য। সকলকে প্রণাম এবং নমস্কার। পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজকে সভাপতির ভাষণ দানের অনুরোধ করছি। সর্বপ্রথমে আমি আমাদের আধ্যাত্মিক ত্রয়ী অর্থাৎ ঠাকুর, মা এবং স্বামীজির রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ভূমিষ্ঠ প্রণাম জানাই, সাষ্টাঙ্গ প্রণাম জানাই আমাদের পরম শ্রদ্ধেয়া সিস্টারকে। আজকে যারা এখানে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতা বলবো না, ভগিনী নিবেদিতার অনুধান করেছেন, অর্থাৎ ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত,
ডক্টর পূর্বা সেনগুপ্তা, মঞ্চে রয়েছেন ধন্যবাদ দেবেনের পর স্বামী শুভকরানন্দজি, স্বামী শিবপ্রদানন্দজি, স্বামী তত্ত্বসারানন্দজি, স্বামী সুপর্ণানন্দজি, স্বামী বলভদ্রানন্দজি, স্বামী বিমলাত্মানন্দজি দর্শক আসনে আছেন, স্বামী অবিরামানন্দজিও দর্শক আসনে আছেন, এবং আমাদের রামকৃষ্ণ সঙ্ঘের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী স্বতন্ত্রানন্দজিকেও দেখছি দর্শক আসনে বসে আছেন। উপস্থিত শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, স্নেহভাজন ব্রহ্মচারী ভাইয়েরা, শ্রদ্ধেয়া মাতাজিগণ এবং পরম শ্রদ্ধেয় নিবেদিতা অনুরাগী যারা এখানে আজ এই সন্ধ্যায় উপস্থিত হয়েছেন, আমরা এতক্ষণ চারটি জ্ঞানগর্ভ মহিমাময় ভাষণ শুনলাম। চারটি ভাষণই অতি সুচিন্তিত, এর পরে কারো কোনো মন্তব্য করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু শাস্ত্রে বলে কিছু কিছু কাজ আছে যা করলে কোনো ফল নাও পেতে পারেন, কিন্তু যদি সে কাজগুলো না করেন তাহলে প্রত্যবায় হয়। সভাপতির ভাষণটাও তাই অনেকটা সেরকমই। সভাপতির ভাষণে আপনাদের প্রাপ্তি হয়তো কিছু নেই, কিছু থাকবেও না, কিন্তু সভাপতি কিছু না বললে সভাপতির পক্ষে কর্তব্যচ্যুতি ঘটবে। এখানে আজ আলোচনা হলো মার্গারেট নোবেল থেকে নিবেদিতার অঙ্কুরোদ্গম, নারী শিক্ষা ও নিবেদিতা, নিবেদিতার অধ্যাত্ম ভাবনা এবং সমকালীন মনীষীদের পরিমণ্ডলে নিবেদিতা। এসব কিছুর মধ্যেই একটা সূক্ষ্ম সূত্র আছে, সেটি হচ্ছে নিবেদিতার অধ্যাত্মময় ভারত প্রেম। অধ্যাত্মময় ভারত প্রেম, চৈতন্য সত্তায় বিধৃত এই ভারতকে নিবেদিতা দর্শন করেছিলেন, তাই বলছি অধ্যাত্মময় ভারত প্রেম। এবং নারী জাতির উন্নয়ন, নিবেদিতা একটি মহাপ্রাণ, যে প্রাণ ভারত মাতার আতুল চরণে সম্পূর্ণরূপে নিবেদিত। নিবেদিতা বলতেন, কোট, ইন্ডিয়া ইজ দি স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দি গোল অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, লেট হার লুক আফটার দি ওয়েস্ট ইফ শি উইশেস সো। নিবেদিতা বলছেন, এখানে এই মোহনা, এখানে এই উৎস, এখানে এই গতি, যদি ভারত চায় তাহলে পাশ্চাত্যকেও দেখাশুনো করতে পারে, পাশ্চাত্যকেও দিকদর্শন দেখাতে পারে। কবি বলছেন, কেলোয়েছে নিজ শিরে রক্ত জালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কবিগুরু রবীন্দ্রনাথ একথা বলেছিলেন, কবিগুরুর একথা যেন নিবেদিতার প্রাণের কথা, হৃদয়ের কথা। নিবেদিতা শিক্ষার মধ্যে নিয়ে আসার চেষ্টা করলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম এবং বিজ্ঞানকে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা হচ্ছে যুগপত বিকাশ ও বৃদ্ধির সমন্বয়, সেটি হবে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক স্তরে। শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা কী হবে এটি বুঝতে গেলে চলুন বেলুড় মঠে। দিনটি ছিল 2রা জুলাই, নিবেদিতাকে খাইয়ে হাত ধুয়ে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। নিবেদিতা আপত্তি করলে স্বামীজি যীশুখ্রিস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিলেন যীশুখ্রিস্ট শিষ্যদের লাশ সাপারের পর পা ধুয়ে দিয়েছিলেন। কিন্তু এখানেও লুকিয়ে আছে একটি অমোঘ বার্তা। সেই বার্তাটি কী
এখানে শিষ্যের কৃতজ্ঞতার কোনো স্পেস নেই, কৃতজ্ঞ গুরু, শিক্ষক তিনি কৃতজ্ঞ, কারণ শিক্ষার্থী তাকে সুযোগ দিয়েছেন তাকে সেবা করবার। এখানে শিষ্য এবং গুরু দুজনেই হচ্ছেন গ্রহীতা, রিসিভার। শিষ্য পাচ্ছেন শিক্ষা ও জ্ঞান, গুরু পাচ্ছেন আত্মিক উত্তরণের এক অপূর্ব সুযোগ। নিবেদিতার শিক্ষা দর্শনের এটি মর্মকথা। নিবেদিতা অনেক সুচিন্তিত প্রবন্ধ লিখেছেন নারী শিক্ষার উপরে, এর মধ্যে নিম্নলিখিত প্রবন্ধগুলি উল্লেখযোগ্য। দি এজুকেশন অফ ওমেন, মডার্ন এজুকেশন অফ ওরিয়েন্টাল ওমেন, ওমেন অ্যান্ড দ্য আর্থস, হিন্টস অন ন্যাশনাল এজুকেশন ইন ইন্ডিয়া। এখন প্রশ্ন হল, নিবেদিতাই কি প্রথম ভারতবর্ষে নারী শিক্ষার কথা ভেবেছেন? তা কেন হবে? স্বামীজি ভেবেছেন, তাছাড়া ভেবেছেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ডিরিজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা মেয়েদের জন্য স্কুলও তো খুলেছেন, বেথুন সাহেবও তো এই দলেই ছিলেন। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার সাথে এদের একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্যটা কোথায়? এরা এই স্কুলগুলোর সাথে এদের জন্ম দিয়েছে। কি জন্ম দিয়েছে? একটা নিউ ক্লাসের জন্ম দিয়েছে, এর নাম ছিল নিউ উইমেন। কিন্তু নিবেদিতা যে শিক্ষা দিলেন সেটি হচ্ছে ক্রিয়েটিভ নলেজ, আত্মগঠন ও আত্মনির্ভরতার শিক্ষা। এরা নারীর ভেতরে এক পুরুষের সত্তাকে অনুসন্ধান করেছিলেন, কিন্তু নিবেদিতা নারীর ভেতরে এক নারীকে অনুসন্ধান করেছিলেন, এক শুদ্ধ সত্য নারী সত্তাকে অনুসন্ধান করেছিলেন। এখানেই নিবেদিতার শিক্ষা দর্শন, নারী শিক্ষা ক্ষেত্রে নিবেদিতার অবদান এবং এদের অবদানের মধ্যে পার্থক্য। যেমনটি বলেছিলাম যে নিবেদিতা যে শিক্ষা দিলেন সেটি হচ্ছে ক্রিয়েটিভ নলেজ, আত্মগঠন এবং আত্মনির্ভরতার শিক্ষা। যে শিক্ষা শেখায় হসতমা সদ্গময়, এ ভয়েজ ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। নিবেদিতার স্বনির্ভরতার শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, যে শিক্ষা মানুষকে তোতা পাখি বানায় না, যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরিত করে, তমসোমা জ্যোতির্গময়। আর তারই পরাকাষ্ঠা নিবেদিতা বালিকা বিদ্যালয়, যা প্রথমে ছিল রামকৃষ্ণ বিদ্যালয়। নিবেদিতা দর্শনের উৎসস্থল কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ। স্বামীজি নিবেদিতাকে লিখছেন, কোট, যদি রামকৃষ্ণ সত্য হন তবে যেমনভাবে তিনি আমাকে জীবনে পথ দেখিয়েছেন ঠিক তেমনিভাবে কিংবা তার সহস্রগুণ স্পষ্টভাবে তোমাকেও যেন পথ দেখিয়ে নিয়ে যায়। স্বামীজিকে যন্ত্র করেছিলেন মা কালী, স্বামীজি যন্ত্র করেছিলেন নিবেদিতাকে। তাই তো স্বামীজি ভগিনীকে আশীর্বাদ করলেন, শক্তি সঞ্চার করলেন নিবেদিতার মধ্যে, বললেন, এক নারীর কাছ থেকে যা পেয়েছিলুম তা আজ দুই নারীকে দিয়ে গেলুম, তাদের মধ্যে অন্যতম অবশ্যই ভগিনী নিবেদিতা। নিবেদিতার কাছে বিবেকানন্দ বাণী ছিল তৃষ্ণার্তের কাছে সুশীতল পানীয়ের মতো। নিবেদিতা ছিলেন নবজাগরণের ভোরের পাখি, তাই তিনি জানতেন সূর্যোদয় আসন্ন। নিবেদিতার কথা ব্যর্থ হবার নয়, কারণ তিনি ছিলেন গার্গী মৈত্রীর দলের লোক। শেলি ব্রাউন লিখেছেন, দিস ইনভিজিবল, কোট, দিস ইনভিজিবল অ্যান্ড ভাইব্রেন্ট পার্সোনালিটি ওয়াজ ওয়ার্শিপড বাই হার স্টুডেন্টস অ্যাট নিবেদিতা স্কুল ওয়ার এভরিথিং অ্যাকর্ডিং টু হার সাজেশন, ইভেন হোয়েন শি ওয়াজ অ্যাওয়ে হার প্রেজেন্স সিন অর আনসিন সেট দি টিউন হুইচ ক্রিয়েটেড এ নিউ জেনারেশন অফ পায়াসনেস আউট অফ দি রিভারেন্ট ইয়াং ওমেন হু ওয়ার মোল্ডেড বাই হার স্ট্রেংথ অ্যান্ড টেন্ডার রিগার্ড। আমরা তাই দেখি
স্বামী বিবেকানন্দ নিবেদিতার ভিতরে একজন ওয়ার্ল্ড মুভারকে দেখতে পেয়েছিলেন। নিবেদিতার মহাপ্রয়াণের পর অবনীন্দ্রনাথ হাগেল সাহেবকে লিখছেন, ইট উইল বি হার্ড টু ফাইন্ড অ্যানাদার লাইক হার এগেইন, ইট উইল বি হার্ড টু ফাইন্ড অ্যানাদার লাইক হার এগেইন। নিবেদিতা শিক্ষার সাথে সাথে নন্দন শিল্পকেও জুড়েছিলেন, তাই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার যে রূপ মানস নেত্রে প্রত্যক্ষ করলেন এবং অনবদ্য ভাস্কর্যের মাধ্যমে তার সাকার প্রকাশ ঘটালেন, নিবেদিতা তা প্রশংসা না করে পারেননি। তিনি সেদিন কি বলেছিলেন, কোট, উই হ্যাভ হিয়ার এ পিকচার হুইচ বিস ফেয়ার টু প্রুভ দ্য বিগিনিং অফ এ নিউ এজ ইন ইন্ডিয়ান আর্ট, উই সি ইন দিস ড্রয়িং সামথিং ফর হুইচ ইন্ডিয়ান আর্ট হ্যাজ লং বিন ওয়েটিং, from beginning to end the picture is an appeal in the Indian language to the Indian heart, unquote. নিবেদিতা যখন স্বামীজির সংস্পর্শে এসেছিলেন তখন পাশ্চাত্যে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে ঝড় চলছে। একদিকে জাপল সার্থার এবং কামুর অস্তিত্ববাদ নিয়ে, অন্যদিকে মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ ও ফ্রয়েডের জৈববাদ নিয়ে। এটা ঠিক, নিবেদিতার জীবদ্দশায় তাদের জন্ম হয়নি, কিন্তু ওদের ভাবের জন্ম হয়েছিল। জীবনের এমন একটি সময়ে তিনি সাক্ষাৎ পেলেন তার জীবন তারা, তার জীবনের ধ্রুব তারা, তার আচার্য, তার প্রফেট স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দের কাছে পেলেন নূতন বার্তা, ম্যান ইজ এ স্পিরিচুয়াল অ্যানিমেল। শুনলেন গুরু মুখে সেই মহাবাক্য, এজুকেশন ইজ দ্য প্যানেশিয়া অফ অল ইভিলস। পেলেন এক নতুন বীজ মন্ত্র, এজুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। নিবেদিতা নামক এক দেদীপ্যমান শিখা স্বামীজি জেলে গেলেন, যে শিখা প্রচণ্ড ঝঞ্ঝাবাত তার মধ্যেও ক্ষুব্ধ হবার নয়। তাই তো দেখতে পায় সেই রায়ভিলা যেখানে নিবেদিতার পার্থিব শরীর রূপ তরিটি ডুবেছিল, সেখানে এই নতুন সূর্যের বিকিরণ এসে জায়গাটিকে আলোকিত করেছে, প্রতিষ্ঠিত হয়েছে এক নতুন ধর্মচক্র যার কলেবরটির নাম রামকৃষ্ণ মিশন নিবেদিতা ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড কালচার। ওকে তাই প্রণাম জানাই, কবির ভাষায় বলি, কোট, বিবেকানন্দের আনাফুল ভারতের মাটিতেই ঝরে গেছে কিন্তু তার সৌরভ আজও মেলায়নি, নিবেদিতা সেই পরমাশ্চর্য প্রণতি, সেই সমর্পণ, আনকোট। স্বামীজির নশ্বর দেহে যখন অগ্নি সংযোগ করা হলো, অনতি দূরে বসে নিবেদিতা ভাবছিলেন যদি স্বামীজির ব্যবহৃত একটি গৈরিক কাপড় পাওয়া যায়। সাথে সাথে চিতায় শায়িত স্বামীজি দপদপ করে আগুন জ্বলছে, এক টুকরো গেরুয়া কাপড় নিবেদিতার কোলে এসে পড়ল। নিবেদিতা হলেন সর্বত্যাগী, নৈষ্ঠিক ব্রহ্মচারিণী হলেন সন্ন্যাসিনী। তাই নিবেদিতার উদ্দেশ্যে কৃতাঞ্জলিবদ্ধ হয়ে পুষ্পাঞ্জলি দিই, হৃদয় পুষ্প দিয়ে প্রাণ ভরে আর উচ্চারণ করি অন্তরের অন্তঃস্থল থেকে, নমামি ভারত ভগিনী ধন্যাং আত্ম নিবেদনবতী রম্যাং কচিত গৈরিক শোভিতান। মুহুর্মুহু প্রণাম জানাই সেই ভগিনীকে যিনি জ্বলন্ত দীপশিখা, আর কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, ধন্যবাদ। এখন নিবেদিতার জন্ম সার্ধ শতবার্ষিকী উদযাপন সমিতির অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মিশন আশ্রম ঝাড়গ্রামের অধ্যক্ষ স্বামী শুভকারানন্দজী মহারাজ আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন। மாணிக்கவீணா உபலாலயந்தி மதாலசாமஞ்சுல வாக்விலாசா மாஹேந்த நீலத்யூதி கோமலாங்கி
मातंगी कन्या मनसा स्मरामि। মঞ্চে উপবিষ্ট এই বুধমণ্ডলী, পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় বলভদ্রানন্দজী মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজী মহারাজ, তত্ত্বসারানন্দজী মহারাজ, সকলকে আমার অন্তরের প্রণাম জানাই এবং শ্রদ্ধা ও নমস্কার জানাই। ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্ত এবং ডক্টর পূর্বা সেনগুপ্ত, দর্শক আসনে উপবিষ্ট পূজনীয় বিমলাত্মানন্দজি, পূজনীয় অভিরামানন্দজি, স্বতন্ত্রানন্দজি সহ অন্যান্য সকল পূজনীয় মহারাজ বৃন্দ এবং মাতাজিগণকে আমার প্রণাম এবং আদরণীয় ব্রহ্মচারী মহারাজদের সশ্রদ্ধা নমস্কার, এবং যারা নিবেদিতাকে ভালোবেসে আজকে এসেছেন সকলকে আমার নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে। সালটি 1993 সাল, স্বামীজির শিকাগো বক্তৃতার 100 বছর, দিল্লিতে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিংহ রাও, আর রামকৃষ্ণ মঠের মঠ মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ, এবং এই গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন সম্পাদক পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। অনুষ্ঠানের ঠিক আগের দিন রাত্রে আত্মস্থানজি আমাকে বলছেন, গোকুলানন্দজি সে সময় দিল্লি আশ্রমের অধ্যক্ষ, উনি আমাকে বললেন যা তো ওকে ডেকে নিয়ে আয়। তো অনুষ্ঠানটা দেখার পর, অনুষ্ঠান সূচি দেখে গোকুলানন্দজিকে জিজ্ঞেস করছেন, হ্যারে তোদের ভোট অফ থ্যাঙ্কস কালকে কতবার প্রপোজ হবে? বলছে কেন, কতবার কেন, ভোট অফ থ্যাঙ্কস তো একবারই হয়। বলছে জানিস না, অনেক অনুষ্ঠানে ভোট অফ থ্যাঙ্কস হয় আধ ঘন্টা ধরে, যে তারপরে আরেকজনকে উঠে থ্যাংক ইউ বলতে হয়। আশা করি আর কাউকে উঠে থ্যাংক ইউ বলতে হবে না, সেই থ্যাংক ইউ বলার দায়িত্বটা আমি নেব। আজকের সভার সভাপতি তিনি বলছিলেন যে, সভাপতির ভাষণে, যে না বললে অকরণে প্রত্যবায় হয়, আর আমরা এখন বলতে পারি তিনি যদি না বলতেন তাহলে অশ্রবণে আমাদের প্রত্যবায় হতো। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে তার পরিকল্পনায় এই বর্ষব্যাপী অনুষ্ঠান, এই যে উদ্বোধনী অনুষ্ঠানকে আমরা 3 দিনে ভাগ করে নিয়েছি। 3 দিনের মধ্যে 28 তারিখ ছিল স্মরণে নিবেদিতা, আর আজ এবং আগামীকাল এই 2 দিন মননে নিবেদিতা। তাই ওনাকে ধন্যবাদ দেওয়া যায় না, কারণ ওনার নির্দেশেই আজকে আমি এখানে আপনাদের সকলকে ধন্যবাদ দিতে এসেছি। ওনাকে আমার অন্তরের প্রণাম জানাই এবং আপনাদের সকলের পক্ষ থেকে ওনাকে প্রণাম জানাই, সেই জন্য নিশ্চয়ই আমাকে ধন্যবাদ দেবেন। অনুষ্ঠানের সূচনাতে মেধা সূক্তম, এই পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই নিবেদিতার মননের পরিবেশটি তৈরি করে দিয়েছেন যে সন্ন্যাসী বৃন্দ, তাঁদেরকে আমার অন্তরের প্রণাম। আর আগামী 1 বছর ধরে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে যেসব অনুষ্ঠান সূচি পালিত হয়েছে বা পরিকল্পিত হয়েছে তার একটি সুন্দর চিত্র তুলে ধরেছেন মঠ মিশনের সহকারী সম্পাদক সাধারণ সম্পাদক মহারাজ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। আর কথা প্রসঙ্গে
তিনি একটি খুব সুন্দর চেতনা আমাদের মধ্যে ঢুকিয়েছেন, সেটি হচ্ছে ভগিনীহীন। সেই জন্য ওনাকে আমাদের অন্তরের প্রণাম। আর এই উদযাপন কমিটির তিনি চেয়ারম্যান। এই উদযাপন কমিটির যিনি কনভেনার শিবপ্রতানন্দজি, তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন যে শ্রীরামকৃষ্ণ বলতেন, যে সমন্বয় করেছে সেই মানুষ, যে নিবেদিতার অধ্যাত্ম ভাবনা, সেই কথা বলতে গিয়ে সেই কথাটি মহারাজ যেন আমাদের বারবার সেই আদর্শকে মনে করিয়ে দিয়েছেন। স্বামীজি বলতেন, জগতে দাতার আসন গ্রহণ করো, আর দৃষ্টি কোণের পরিবর্তন কি করে ঘটিয়ে একটা সামান্য জিনিসকে অসামান্যভাবে তুলে ধরা যায়, সেই চিত্রটি তুলে ধরেছেন স্বামী তত্ত্ব সারানন্দজি, তাকে আমাদের প্রণাম। আর সমস্ত বক্তাদের সাথে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, ওই যে বলছিলেন মিত্র শত্রুকে এক করানো, তেমনি সমস্ত বক্তাদের সাথে শ্রোতাদের যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, সে পূজনীয় সুপর্ণানন্দজিকে আমাদের অন্তরের প্রণাম। মার্গারেট নোবেলের মধ্যে ভবিষ্যতের নিবেদিতার যে অঙ্কুরোদ্গম হয়েছে, তার পরিবেশ এবং সেই কাহিনী সুন্দরভাবে আমাদের মননে সাহায্য করেছেন ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্ত, ওনাকে অনেক ধন্যবাদ। নারী শিক্ষার সাথে নিবেদিতার নামটি যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটি তুলে ধরেছেন ডক্টর পূর্ব সেনগুপ্ত, তাকেও নমস্কার। উদযাপন কমিটির সকল সমস্ত সদস্যবৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধা। এখানে প্রেস মিডিয়া থেকে অনেকে এসেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। রামকৃষ্ণ মঠ মিশনে গোল পার্ক এই বিশেষ সেন্টারটির আতিথেয়তা সর্বজন বিদিত। এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই জন্য সকলকে অন্তরের প্রণাম। এরপরেই আপনারা শুনবেন কালী কীর্তন। পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের সচিব সেবক স্বামী দুর্গানাথানন্দজি, তার নেতৃত্বে কালী কীর্তন পরিবেশিত হবে। আগামীকালও অনেক অনুষ্ঠান রয়েছে। আজকে আপনার যে এই যে স্বতঃস্ফূর্ত নিবেদিতাকে যে শ্রদ্ধা জ্ঞাপনের যে ইচ্ছা সকলের মধ্যে দেখা গিয়েছে, আগামীকালও সেটা নিশ্চয়ই থাকবে, এই আশা রাখি। আর উপস্থিত সকলকেই ধন্যবাদ আর কী দেব। ভূতেশানন্দজি মহারাজের একটি কথা বলি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ একটি অনুষ্ঠানে গিয়েছেন, তো সেখানে বারবার শেষে যখন বলা হয়েছে উপস্থিত সকলকে ধন্যবাদ, তো মহারাজ বলছেন, আর বাদ দিচ্ছ কেন, সকল ধন্যই থাকুক। তাই সকলে আমরা ধন্যই থাকি এবং আরো ধন্য হব। কখন? কবিগুরু রবীন্দ্রনাথের কথায়, তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন, সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। তাই রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, তার স্মরণ ও মননের মধ্যে যদি আমাদের জীবনে কিছুমাত্র নিবেদনের ভাব জেগে ওঠে, তাহলেই আমরা ধন্য হব। সকলে ভালো থাকবেন, নমস্কার। মৌলিক, নিশ্ছিদ্র এবং সরস ধন্যবাদ জ্ঞাপনের জন্য পূর্ববর্তী বক্তাকে সকৃতজ্ঞ ধন্যবাদ। এখন আমরা পূজনীয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে কালী কীর্তন শুনব। আগামী পাঁচ মিনিট